সাবস্ক্রাইব করুন অনলাইন গুরু চ্যানেলকে আর পেয়ে যান সমস্ত টেকনিক্যাল আপডেট সবার আগে আপনার নিজের ভাষায়। হ্যালো বন্ধুরা, আপনার সঙ্গে আমি আপনাদের ফ্রেন্ড সম্রাট আর আপনারা দেখছেন অনলাইন গুরু। সো ফ্রেন্ড, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত 10খানা পাসওয়ার্ড সম্পর্কে। সো ফ্রেন্ড, বেশি দেরি না করে চলুন জেনে নেওয়া যাক। সো ফ্রেন্ড, আজ আমি আপনার সঙ্গে আলোচনা করতে যাচ্ছি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত 10খানা পাসওয়ার্ড সম্পর্কে। কারণ আজ আমি এর জন্য আপনার সঙ্গে এটা আলোচনা করতে যাচ্ছি যাতে আপনারা সতর্ক হয়ে যেতে পারেন এইসব পাসওয়ার্ড যাতে না ব্যবহার করেন। আমি শিওর যে আপনি এই পাসওয়ার্ড, একটা না একটা পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছেন জীবনে, আর এই পাসওয়ার্ডগুলো যাতে এখন যদি আপনি ইউজ করে থাকেন তাতে না ব্যবহার করেন, এর জন্য আমি আপনার সঙ্গে পাসওয়ার্ডগুলো শেয়ার করছি। কারণ হ্যাকাররা যখন হ্যাক করে না, প্রথমে একটা সিম্পলি হ্যাক করার জন্য এইসব পাসওয়ার্ডগুলো কিন্তু তারা আগে ট্রাই করে থাকে। যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে এইসব পাসওয়ার্ড যদি ট্রাই করে যদি সহজে খুলে যায়, তারা অন্য কোনো চেষ্টা করে না। সো ফ্রেন্ড, এর জন্যই বলছি আপনার, আমি এখন যে 10টা পাসওয়ার্ড আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যে টপ 10 পাসওয়ার্ড, সে পাসওয়ার্ড যাতে আপনারা আর কোনো দিন ব্যবহার না করেন, আর যদি এখনও ব্যবহার করে থাকেন সেটা যাতে বাদ দিয়ে দেন। সো ফ্রেন্ড, চলুন জেনে নেওয়া যাক সেই 10টি পাসওয়ার্ড কী। তো প্রথমত এক নম্বরে যে পাসওয়ার্ডটি রয়েছে, সে পাসওয়ার্ডটি হলো 123456। 123456 এই পাসওয়ার্ডটি কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণের লোক এই পাসওয়ার্ডটি ইউজ করে। তো আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন 123456 পাসওয়ার্ড, কিন্তু নাম্বার 1 নম্বর র্যাঙ্কে চলে আসবে। এটা এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি লোক ব্যবহার করে। আমি জানি না কেন এত সহজ একটা পাসওয়ার্ড মানুষ ব্যবহার করে। সো ফ্রেন্ড, নেক্সট যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখেই কিন্তু বেশিরভাগ মানুষ পাসওয়ার্ড ইউজ করে। সেকেন্ড পাসওয়ার্ড বলে পাসওয়ার্ড কিন্তু বেশি মানুষ ইউজ করে। তো থার্ড নাম্বারে যেটা রয়েছে সেটা হলো 123456 7 8। এই পাসওয়ার্ডটা কিন্তু থার্ড র্যাঙ্কে রয়েছে পৃথিবীতে। সবচেয়ে থার্ড পজিশনে থাকা পাসওয়ার্ড হলো 123456 7 8। তো ফ্রেন্ড, ফোর্থ পজিশনে যে পাসওয়ার্ড রয়েছে সেটা হলো QWERTY, QWERTY। সো ফ্রেন্ড, আমি জানি না এর মানেটা কী বোঝাচ্ছে। পৃথিবীর কিন্তু অনেক পরিমাণে লোক কিন্তু এটা ব্যবহার করে, যেটা কিন্তু 4th নাম্বার র্যাঙ্কে রয়েছে QWERTY এই পাসওয়ার্ডটি। তো নেক্সট 5th নাম্বার পজিশনে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু খুব পপুলার একটি পাসওয়ার্ড, সেটা হলো আই লাভ ইউ। এই পাসওয়ার্ডটা কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যবহার করে, যেটা 5 নম্বর র্যাঙ্কে রয়েছে আই লাভ ইউ। সো ফ্রেন্ড, সিক্স নাম্বার পাসওয়ার্ড যেটা রয়েছে, মোস্ট পপুলার 6th নাম্বার পাসওয়ার্ড, সেটা রয়েছে 6-1, অর্থাৎ 6-1। এখানে 6-1 কিন্তু অনেক মানুষ ব্যবহার করে, 6-1 তাদের পাসওয়ার্ড হিসাবে। সো 7th নাম্বারে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু 123456 7 8 9 0। এটা কিন্তু 7 নাম্বারে রয়েছে যে পাসওয়ার্ডটি অনেক মানুষই ব্যবহার করছে। সো ফ্রেন্ড, 8th নাম্বারে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু খুবই সহজ একটি পাসওয়ার্ড, 123123। অর্থাৎ ফেসবুকে এই পাসওয়ার্ডটা অনেক মানুষ বেশি ব্যবহার করে থাকে, 123123। 9 নম্বরে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা হলো 9876543211। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত ঠিক উল্টো করে সাজিয়ে সেই পাসওয়ার্ডটা কিন্তু লোকে বেশি ব্যবহার করে, যেটা কিন্তু 9 নম্বর র্যাঙ্কে রয়েছে। আর 10 নম্বর র্যাঙ্কে যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু বেশিরভাগ মানুষ তাদের নামের প্রথম নেম কিন্তু তারা ব্যবহার করে। হয়তো আপনার নাম হতে পারে যে অমিত বিশ্বাস, আপনি হয়তো অমিত, এরকম কিন্তু ব্যবহার করে থাকে অনেকে। সো ফ্রেন্ড, আরেকটা কথা না বললেই নয়, আরও অনেকে মানুষ কিন্তু 11 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রয়েছে কিন্তু তাদের মোবাইল নাম্বার। অনেক মানুষ কিন্তু, বেশিরভাগ মানুষ কিন্তু তাদের মোবাইল নাম্বারটাকে তাদের পাসওয়ার্ড হিসাবে ইউজ করে থাকে। সো ফ্রেন্ড, আপনাদেরকে আমার এটাই শেয়ার করার ছিল, আর এটাই আপনাদেরকে সাবধান করে দেওয়া ছিল যে আপনারা যাতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে 10টা পাসওয়ার্ড ব্যবহার করে তা সেটা যেন না ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে একজন হ্যাকারের শিকার হয়ে যেতে পারেন। সো ফ্রেন্ড, তার জন্য এগুলো ব্যবহার করবেন না। আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আপনার দিনটি ভালো কাটুক। ধন্যবাদ।